আপনারা যারা সৌদি আরবে আসছেন, আমাদের জন্য দিন শিখা একটু কিন্তু সহজ। কেন সহজ মনে রাখবেন, একটা নিয়ম নিয়ম আপনাকে বলে দিচ্ছি, এই নিয়ম অনুযায়ী ইসলাম বুঝবেন। সেটা হলো কি, আচ্ছা সৌদি আরবের কোরআন বাংলাদেশের কোরআনের মধ্যে কোনো পার্থক্য আছে? সৌদি আরবের বুখারি বাংলাদেশের বুখারির মধ্যে কোনো পার্থক্য আছে? অর্থাৎ রসুলের হাদিস একই, সবগুলো কি একই সারা বিশ্বে? মনে রাখবেন, যেই সুন্নত রসুল থেকে সাব্যস্ত এটা সারা পৃথিবীতে, সেটা সুন্নতি সুন্নত, মেসওয়াক করা সুন্নত, বাংলাদেশেও সুন্নত, সৌদি আরবের সুন্নত, আমেরিকাও সুন্নত। ফজরের আগে দুই রাকাত পড়া সুন্নত, এটা সৌদি আরবের সুন্নত, বাংলাদেশের সুন্নত, আমেরিকা গেলেও সুন্নত। কিন্তু মিলাদ পড়া যদি সুন্নত হতো তাহলে সৌদি আরবেও থাকতো, বাংলাদেশেও থাকতো, বিশ্বের সব জায়গায় থাকতো। তার মানে কি, শোনেন একটু, মালিশ, বেদাত যেটা হয়, বেদাতটা হয় আঞ্চলিক, বেদাতটা কি হয়, যেই এলাকায় যেরকম হুজুর ওই এলাকার এবাদত সেরকম। যেখানে কুয়াকাটা সেখানে সব কুয়াকাটা, যেখানে চর্ম নাই সেখানে সব চর্ম নাই, যেখানে আটরশি ওই আটরশির মতো সবাই, আঞ্চলিক, ঠিক আছে না? এই জন্য এক গ্রামের মিলাদ আর এক গ্রামের মিলাদের সাথে মিলে না, মানে এগুলো ইন্টারন্যাশনাল নয়। আচ্ছা, ছোটো ভাই একটা প্রশ্ন করেছে, আমি এই কথাটা বলার মানে হলো এই, ইসলাম সৌদি আরবে বোঝা একটু সহজ, এই জন্য বলছি যেহেতু দেখছেন যে এখান থেকে ইসলাম শুরু, ইসলাম এখান থেকে কি শুরু। আপনি বলেন দেখি, এখানে মদিনায় কোনোদিন মসজিদ নবীর মাইকে কোনোদিন মিলাদ শুনেছেন পড়তে? এখানে মানুষ মারা যায়, কবর হয়, কোনদিন কোরআন খতম করেছে এখানে? কথা বলেন, করেছে? এটা যদি নেকির কাজ হতো সৌদি আরবের টাকা কমাছে নাকি এরা? আপনি তো বিদেশি টাকাতে বাপের মিলাদ পড়ান গরু দিয়ে, আর এরা পাঁচটা উট কাটায় বাপের মিলাদ পড়াতো যদি এর দ্বারা কোনো উপকার হতো। হাদিস বলছে মানুষ মারা যাওয়ার পর আমল বন্ধ, তিনটা আমল খোলা থাকে, সৎকায় জারিয়া, এলেম, আর হলো দোয়া, আর কি তার সন্তান যদি দোয়া করে। এই তিনটা জিনিস আমরা কয়জন করি, আর যা কিছু করি সবই তো বানাওয়াট, সবই কি বানাওয়াট। তাহলে সৌদি আরবে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে একরকম, বাংলাদেশে একরকম, দুটাই সঠিক হবে না একটা হবে? আমি একটু আগে বললাম এখানে কোনো পীর নাই, এখানে কোনো মাজার নাই, এখানে কোনো এগুলি ভণ্ডামি কিচ্ছু নেই। আপনি যদি হারামের ইমাম, মালিশ ভাই, হারামের ইমামকে যদি আপনি সালাম করতে যান আর হাতে যদি চুমা দেন, হাত চুমা যদি দিবে, দিবে না, হাত টান দিবে। কারণ এই মানুষ পূজারি আমাদের এই ভারতবর্ষে, হুজুরের পা চুমা দিবে, হুজুরের হাত চুমা দিবে, হুজুরকে সেজদা করবে। হারামের ইমাম সারা পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি, এনার চাইতে বেশি সম্মানিত কেউ আছে? কিন্তু উনি আপনি শুধু সালাম করবে, আর যদি কোনো ব্যক্তির সৌভাগ্য হয় আপনি দেখবেন ওই হারামের ইমামে বেড়ে যাবেন, আপনাকে বসায় রাখে, তারা আপনাকে চা খাওয়াবে। এটা হলো এদের আদর্শ। আপনারা সৌদি আরবে খালি এই বললাম সেই বদলাম করেন, এটা এখানে অনেক ভালো জিনিসও দেখার মতো আছে। যাই হোক, এখানে নামাজ যখন পড়েন, আমাদের দেশে নামাজ শিক্ষার বই খুললেই প্রথমে আপনার শিখা নিয়ত শেখাবে, কি শেখাবে? নিয়ত শেখাবে, ঠিক আছে না? আপনি এখানে কোনোদিন কাউকে নিয়ত পড়তে দেখেছেন? আমরা বলি নিয়ত পড়া বেদাত, নিয়ত করতে হবে, নিয়ত করা জায়গা হলো অন্তর। আপনি এখান থেকে অজু করে জুমার নামাজ পড়ার জন্য হারামে গেছেন, এখনও নিয়ত হয় নাই? নিয়ত মানে অন্তরের সংকল্প, ইচ্ছা। আপনি এখান থেকে ঘর থেকে অজু করে হারামের উদ্দেশ্যে গাড়িতে গেলেন, হারামে ঢুকলেন, এখনও কি নামাজের নিয়ত বাকি আছে আপনার? আপনি কালকে রোজা রাখবেন আর আজকে সেহরি খাচ্ছেন, এখনও কি নিয়ত বাকি আছে, ইচ্ছা হয়নি এখনও? তা আপনি কেন বলছেন নামায়তো আন্না সুমা গাদান? এটা বানাওয়াট নিয়ত, এটা কি বানাওয়াট নিয়ত? আপনি সেহরি খাচ্ছেন আজকে, রোজা রাখবেন আজকের, আর নিয়ত করতেছেন কি নামায়তো আন্না সুমা গাদান, বুঝি কালকে রোজা রাখবো, রোজা রাখতেছেন আজকে। শোনেন, এই জন্য বলছি সৌদি আরবে অনেক কিছু জিনিস আপনি সহজে বুঝবেন। তাহলে এখানে কি নেই, নিয়ত নেই। আচ্ছা ভাই বলছেন রসুল কি নূরের তৈরি মাটির তৈরি, এটা নিয়ে আমাদের দেশে বিতর্ক আছে, সৌদি আরবে এটা নিয়ে কোনো বিতর্ক নেই, এটা নিয়ে আমরা আলোচনা করিও না। আর আমাদের দেশে কোথাও বক্তা যে যদি মাটির তৈরির যে এলাকায় মানুষের আকিদা আছে ওখানে যদি নূরের তৈরি বলে, তাহলে হুজুরকে ওখানে ফিরে আসা কঠিন আছে। আর যেখানে নূরের তৈরি বলে ওখানে যদি মাটির তৈরি বলে, তো বলে এটি বাপরে তো নসুলের বড় গোস্তাক বেদক। কিন্তু কোরআনের ভাষায় শোনেন, আল্লাহ রসুল যখন তিনি নবুয়ত যখন দাবি করলেন, তখন মুশরিকরা বলল হে আল্লাহ তুমি মানুষকে নবী কেন পাঠাইছো, লাওলা উনজিলা ইলাইহি মালাক, আয় আল্লাহ তুমি আমাদের মাঝে ফেরেশতা কেন পাঠালে না? তার মানে তারা জানতো আল্লাহ রসুল মানুষ,
আল্লাহ রসুলের বাবা কে ছিলেন? আবদুল্লাহ। মা কে ছিলেন? আমেনা। দাদা কে ছিলেন? আব্দুল মুত্তালিব। ঠিক আছে না? সাধারণত মানুষরা যেভাবে দুনিয়া আসে আল্লাহ রসুল সেভাবে এসেছেন। আল্লাহ রসুল তো একাই রসুল নয়, আরও তো রসুল ছিলেন, ইব্রাহিম, নূর, সবাইকে মানুষ ছিলেন না নূর ছিলেন? সবাই যা ছিলেন ইনিও তাই। এটা নিয়ে বিতর্কর কি আছে? উনি নূরের তৈরি ছিলেন। আরে বাবা, কোরআন যে বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে, নূর এসেছে, ওখানে নূর মানে হলো হেদায়তের নূর। নূর মানে কি? হেদায়তের নূর। তাহলে যেই বিতর্কটা শুধুমাত্র ভারতবর্ষে, তার মানে ওটা বিতর্কটা বেকার। আমরা বলি আসলে কোরআনের ভাষা আল্লাপাক সুরে কাহাফ 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে বলে দেন যে আমি তোমাদের মতো মানুষ, পার্থক্য হল এই, আমার কাছে ওহি আসে আর তোমাদের কাছে ওহি আসে না। ঠিক আছে? উনি নবী, উনি রসুল, মানুষ এবং নবী এবং রসুল। অথচ এটা নিয়ে 1450 বছর হয়ে গেল, এখনও বিতর্ক শেষ হয় নাই। ঠিক আছে না? এটা নিয়ে বিতর্ক কোনো কিছু নাই। বিশুদ্ধ মত যেটা, সেটা হলো তিনি মানুষ ছিলেন। মানুষ বলতে আমাদেরকে তো মাটি দিয়ে তৈরি করা হয় নাই, আমাদেরকে তৈরি করা হয়েছে কী দিয়ে? মা বাপের বীর্য থেকে, নুতফা। এটাকে কি বলা হয়? নুতফা। কিন্তু এই মানুষের যিনি পিতা আদম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ কী দিয়ে তৈরি করেছেন? এই জন্য মানুষকে বলা হয় মাটির তৈরি। মানুষকে বলা হয় কি? মাটির তৈরি। এটা নিয়ে মানে বাড়াবাড়ি করা একটা বোকামি। ঠিক আছে ভাই?